গ্রাজুয়েটের বিষয়টি এরকম ছিল, মাই ওয়ান থিং রং। হোয়াট রং? তোর বয়স কত? 26। কত? 25। একদম ইনোসেন্ট একটা ক্যারেক্টার ছিল হানিফ। আমি তুই এটা কি করছিস? আমি কই যাব ঢাকা শহরে? যেমন একটা ওয়ার্ড খুব জনপ্রিয় হয়েছিল, ইউ ফিনিশ ইওর ডিনার অক্সফোর্ড। আপনি কেমন আছেন? আই এম নট ওয়েল, আই রিকোয়েস্ট। তোমার মোবাইলে কি টাকা আছে? কথা কমু, উইথ মাই রিলেটিভ প্লিজ। 100% NEWS মানে হট নিউজ। বড় ভাই জাহিদ হাসান, আমরা দুজনে মিলেই এই গল্পটাকে আমরা অন্যভাবে নিয়েছিলাম। আপনার অসম্ভব জনপ্রিয় একটি নাটক হচ্ছে গ্রাজুয়েট। গ্রাজুয়েট এবং হাউসফুল। হ্যাঁ, আমি গ্রাজুয়েটটা নিয়ে যদি বলি, যে এই গ্রাজুয়েটটা নিয়ে আপনি যদি বলেন, দর্শক এতটা প্রিয় কেন? এইটার কারণটা হলো কি, আমি যখন সিদ্দিকুর রহমান যে ক্যারেক্টারটা ওখানে করেছিল, হানিফ ক্যারেক্টার নাম, হানিফটা সবসময় বলে যে উই কারাম ফ্রম ভিলেজ, আই ডোন্ট নো এনিথিং বাট মাই আঙ্কেল ওয়ার্ক লুকিং। এই যে ওয়ার্ডগুলো আমরা কিন্তু এটার মধ্যে ইংলিশ ওয়ার্ডকে আমরা বেশি ইউজ করেছি। আমি আমি এবং আমার যে সহশিল্পী ছিলেন বা আমার সাথে যিনি ছিলেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহিদ হাসান, আমরা দুজনে মিলেই এই গল্পটাকে আমরা অন্যভাবে নিয়েছিলাম, মোস্তফা কামাল রাজের পরিচালনায়। গ্রাজুয়েট গ্রাজুয়েটের বিষয়টি এরকম ছিল যে মানুষের সাথে কিছু লাইভের ঘটনা ঘটে যেত। আমার ক্যারেক্টারটা যেহেতু ছিল সহজ সরল, হানিফ ক্যারেক্টারটা ছিল এমন একটা সহজ সরল, কিছু ওয়ার্ড ইউজ করতো, যে ওয়ার্ডগুলো সে আসলে তার মুখে যাওয়ার কথা না, কিন্তু সে সেটাকে উচ্চারণ করার চেষ্টা করতো। যেমন একটা ওয়ার্ড খুব জনপ্রিয় হয়েছিল অক্সফোর্ড, অক্সফোর্ডটাকে অক্সফোর্ড, ওই অফকোর্স, অফকোর্স এবং অক্সফোর্ড, এই দুইটার মধ্যে একটা খুব কাছাকাছি আমরা সিমিলারিটি খুঁজলাম। আপনার কার কাছে আসছেন? আপনার ম্যারেজ নন ম্যারেজ? ওয়ান টক উইথ ইউ, ওয়ান মিনিট ওইদিকে নজর দিও না। একটা কথা, আপনি কিন্তু অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের প্রতিটা মানুষই ওই ক্যারেক্টারকে ভালোবাসে, তার সাথে যে ক্যারেক্টারগুলো মিশে যায়। আর ওই ক্যারেক্টারটাই ছিল একদম সহজ সরল, একদম ইনোসেন্ট একটা ক্যারেক্টার ছিল হানিফ, যে ক্যারেক্টারটা কখনো অপরাধ কি জিনিস সেটার সাথে লিপ্ত ছিল না। এবং তখন কিন্তু আমার ফেজের ভিতরে ওরকম ছিল, এখন অপরাধ আছে কিনা আমি জানি না, তবে এখন হলো যে বয়সের কারণেই ওই জায়গাটা আমি ফিরে যেতে পারবো না। কারণ সেদিন একটা গান শুনতেছিলাম, জীবন মানেই চলন্ত গাড়ি, সেটার ব্যাক গিয়ার নাই, আসলে ব্যাক গিয়ার নাই। আমি ব্যাক গিয়ার দিয়েই আমি ইচ্ছা করলে এখন হানিফ ক্যারেক্টারের কাছে যেতে পারবো না, বিকজ তখন যে ক্যারেক্টারটা আমি করেছি তখন আমার ফ্যামিলি ছিল না, দ্যাট মিন্স আমার ওয়াইফ ছিল না, আমার বেবি ছিল না, শুধু সিদ্দিকুর রহমান। তখন সিদ্দিকুর রহমানের এবং অভিনয় একজন আর একটার ওতপ্রোতভাবে জড়িত ছিল। এইচওটি মানে গরম খবর। ও, গরম খবর। ওয়ান ইম্পর্টেন্ট ম্যাটার, হোয়াট ইজ ম্যাটার, হু ইজ অরিজিনাল বাড়িওয়ালা, এটার একটা ব্যবস্থা করতে হবে। এই যে এখন আমার ফ্যামিলি হয়েছে, ফ্যামিলি ব্রোকেন হয়েছে, আমার বেবি আমার কাছে নেই, এই যে বিষয়গুলো এখন আর চেষ্টা করলেও সে হানিফ ক্যারেক্টারটা আমার ভিতর থেকে মনে হয় বের হবে না। তবে আমি চেষ্টা করি নাই, তবে যদি ওরকম সুযোগ পাই, কারণ আর্টিস্টরা সবসময়ই সব ক্যারেক্টারের সুযোগ পায় না, যদি সুযোগ হয় ডেফিনেটলি আমি মনে করি যে সেই জায়গাটা আমার হতে পারে। আপনি এই চরিত্রটা করার পরে আপনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন, অনেক সাধুবাদ পেয়েছেন মানুষের কাছ থেকে, কিছু কিছু জায়গায় হয়তো বিব্রতও হতে হয়েছে, এরকম কোন সিচুয়েশন ছিল? ডেফিনেটলি, আমি যখন 2010 আমেরিকাতে যাই প্রথম, তখন আমি ইংলিশের, আমরা তো ওই নাটকটা তো ভুল ইংরেজি বলতাম, তখন কিন্তু বাংলা একাডেমি একটা অ্যাটর্নি ছিল যে আমাদের বিরুদ্ধে কেস করবে, কারণ এত জনপ্রিয় একটা নাটক, এত সুন্দর একটা জায়গা, ক্যারেক্টারগুলো এত ভালো, সেই ক্যারেক্টারগুলো কেন একটা মানে ভুল লিসন দিবে মানুষকে, এটা আসলে আমরা ভুল করেছি, কিন্তু জনপ্রিয়তার কারণে, চরিত্রের কারণে আমাদেরকে করতে হয়েছে, ঠিক আছে। সেইটার কারণে তারা বলছিল যে
এই জনপ্রিয় মানুষগুলো জনপ্রিয় কিছু ওয়ার্ডকে আমরা ভুলভাবে প্রেজেন্ট করতেছি, সেটা করার পরে সেই বিভ্রান্তটা আমি শিকার হলাম আমেরিকাতে গিয়ে। আমি যখন আমেরিকাতে গেলাম অনেকে আমার সাথে দেখা করতে আসলো, লং আইল্যান্ডে আমি ছিলাম, কেন দেখা করতে আসছে, সিদ্দিকের সাথে হানিফের সাথে দেখা করবে, ওই গ্রাজুয়েটের ওই হানিফের সাথে, বলেছে আমার তো দুই তিনজন হাতে ধরে খুব কেঁদে ফেললো, বললো যে সিদ্দিক ভাই আপনাকে ধন্যবাদ, আপনার কারণে আমরা আমেরিকায় কথা বলতে পারি। আমরা আমার কারণে কথা বলতে পারেন না, আমি বুঝলাম না, বলে আমরা যে ইংলিশ শিখছি আপনার কাছে, আমরা ভাই আপনার কাছে দুটা হাত জোর করে বলি আমার কারণে এটা করেন না, তাহলে এদেশের মানুষ আমাদেরকে মারবে, কারণ গ্রাজুয়েটে আমরা 100 মধ্যে 80% ই বলতাম, আমরা ভুল বলতাম, ভুলটাকে এমনভাবে বলতাম মনে হতো এটাই শুদ্ধ, যে দিস ইজ আওয়ার পন্ড এবং সুইমিং পুল দুইটার মধ্যে ডিফারেন্স বুঝাইতাম। এই যে বিষয়গুলো পন্ড কাল্টিভেট ফিশ আর সুইমিং পুল খালি সাঁতার কাটে, এই যে ওয়ার্ডগুলো আমরা নিয়ে আসছি এইগুলো যদি এখানে বলে তাহলে তো আমেরিকার মানুষ মনে করে বাংলাদেশের মানুষ ইংলিশ পারে না, তারপর তাদেরকে বুঝাই বলছি কিন্তু তারা মনে করে যে আমি যেটা বলছিলাম সেটাই বোধহয় সঠিক, সেই ইংরেজিতে তারা ওখানে চলতেছে, পরে আমি তাদের কাছে মাপ চাই আসছি যে সরি টু সে দ্যাট আপনারা যদি ইংরেজি বলেন না তাহলে আমার কথা বলেন না, যে অভিনেতারা ইংরেজি থেকে শিখছি। সো আমি বলবো যে ওই টাইমের যে বিভ্রান্তিটা ছিল এটা বিশাল বিভ্রান্তি, কারণ দেশের ব্যাপার, কারণ একটি দেশের মানুষ যখন অন্য দেশে যায় সেই দেশের সার্বভৌমত্ব সে বহন করে, স্বাধীনতাকে বহন করে। সো আমি মনে করি যে যারা আমরা এমন কোনো কাজ করব না যে কাজটা আমি করলে সারা পৃথিবীতে আমার বদনাম হোক, আমার দেশটার বদনাম হোক, সর্বোপরি যতটাই বলি মাকে যতটা ভালোবাসি তত তত দেশকেও ভালোবাসি, অতএব আমার দ্বারা যেন দেশের কোনো ক্ষতি না হয় সেই চিন্তাগুলো মাথায় যখন আসে তখন মনে হয় যে ওটা একটা অন্যায় করে ফেলছি, কারণ এমন ইংরেজি বলছি সেই ইংরেজিটা তারা লুফে নিয়ে তারা ডিবি বিশ্বাস পেয়ে তারা আবার আমেরিকাতে চলে গেছে। সো এটা খুব বিভ্রান্তিকর একটা জায়গা ছিল আমার জন্য। আই ওয়ান কোশ্চেন ফর অ্যান্সার, আনসার এলো কই থেকে, আনসার মানসার তো নাই, আমি তো বই রয়েছি, সুন্দর বাড়িতে থাকি, রেডিমেড হাউস, টেক আমার একটা টেক ওয়ান পিকচার, রকি কুল ম্যান, ইয়েস আই নো, আই ইন্ট্রোডিউস টক টু লেটার, হোয়াই ইউ আর কামিং, আই সেড ইউ টক টু লেটার, মানে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমার দর্শক যারা তাদেরকে একটা কথাই বলবো, সবসময় বলে আমি যে পরিবারের সাথে থাকতে হবে, বিকল্প কোনো কিছু নাই, আর আপনার নিজের জীবনটা কিন্তু আপনার নিজের, আপনি যখন অসুস্থ হবেন, আমি যেহেতু অসুস্থ ছিলাম তখন ফিল করবেন যে আমি তো আমার, তাই না? সো আমাকে আমার প্রয়োজনে ভালো থাকতে হবে, আমি মনে করি আপনাকে আপনার প্রয়োজনে ভালো থাকতে হবে, আপনাকে আপনার প্রয়োজনে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জীবনকে নষ্ট করবে, আপনার জীবনকে অনেক দূরে ঠেলে দিবে পরিবারের সদস্যদের কাছ থেকে, এমন ভালো কাজ করতে হবে, পরিবারের সাথে থাকুন, বেশি বেশি বাংলা নাটক দেখুন, হাসি নাটক দেখুন, বাবা মাকে ভালোবাসুন। মাস্টাই মানে আপনার সহযোগিতা করবেন, এই সমস্যা নেই। Your desk color and my desk color same same. I told you good night. Sorry. I know your name. One girlfriend. I know your brother. His name Rocky. Rocky, not Rocky. Counter attack. C-O-U-R-N-T-R. Counter attack. A-double-T. My name is Hanif. SSC 2 times. One time he checked it, 2 times only checked it. You are a good man. My uncle was great man. Baba, good woman.